प्रिय शिक्षार्थी ऑनलाइन क्लासे स्वागत जानाच्छी मोहम्मद हासान कबीर बिलचलन शहीद शामसुज्जोहा सरकारी कलेज थेके बिलचलन शहीद शामसुज्जोहा सरकारी कलेजेर एकादश श्रेणी सकल छात्र छात्री सह बांग्लादेशेर अनलाइने अंशग्रहण करा सकल छात्र छात्री स्वागतम जानाच्छी। आज के तुम्हारे जे विषयटा निये आलोचना करब आमार आलोच्य विषय जाति ओ जातीयता। एकादश श्रेणी पौरनीति ओ सुशासन बोयेर दशम अध्याये एई विषयटी पाबे। प्रिय शिक्षार्थी आमी एई विषय निये गत क्लासे आलोचना करेछिलाम जाति ओ जातीयता बोलते कि बुझो जाति ओ जातीयतार मध्ये पार्थक्य कि ए पर्यन्त आमी गत क्लासे आलोचना करेछिलाम। आज के तोमादेर आलोचना करब जातीयतार उपादानगुलो कि जातीयतार उपादान अर्थात जाति गठने जातीयतार उपादानगुलो कि ए विषयटा निये आमी आज के आलोचना करब। प्रिय शिक्षार्थी जातीयतार उपादानगुलो कि ए विषयटा आलोचना करते गिये आमी आबारो जातीयतार संज्ञा निये एकटु आलोचना करब। प्रिय शिक्षार्थी आमी गत क्लासे तोमादेर बोलेछिलाम जातीयता सम्पूर्ण एकटी मानसिक धारणा मानसिक विषय जातीयतार धारणा एकटी मानसिक विषय। जातीयता विषय निये फरासी लेखक रेनान लास्की जिम्मान विभिन्न राष्ट्रविज्ञानी जातीयतार जे संज्ञा दिएछे एई विषयटी आलोचना करले तादेर संज्ञागुलो विश्लेषण करले आमरा प्रति क्षेत्रेई जे विषयटा अनुधावन करते पारि सेई विषयटी होच्छे तारा स्पष्टई बोलेछेन जातीयतार धारणा एकटी मानसिक धारणा जातीयतार धारणा एकटी सजीव मानसिकता अर्थात मानसिक ঐক্য। প্রিয় শিক্ষার্থী আমি বোর্ডে লিখছি এই বিষয়টা দেখলেই তোমরা বুঝতে পারবে জাতীয়তা সমান জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা। জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা অর্থাৎ রাজনৈতিক ভাবে যখন কোনো জনসমাজ সচেতন হয় তখনই তাদের ভিতরে জাতীয়তা সৃষ্টি হয়। রাজনৈতিক ভাবে যখন কোনো জনসমাজ চেতনাবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয় মানসিক ভাবে ঐক্যবদ্ধ হয় সচেতন হয় তখনই ওই জনসমাজের ভিতরে জাতীয়তা সৃষ্টি হয়। তাই আমি লিখলাম জাতীয়তা সমান জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা। এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক চেতনা কিভাবে সৃষ্টি হয়, রাজনৈতিক চেতনা কিভাবে সৃষ্টি হয়, এই বিষয়টা আমি তোমাদের যখন বোঝাতে পারবো তখনই জাতীয়তার উপাদানগুলো কি এই বিষয়টা তোমরা পরিষ্কার বুঝবে। প্রিয় শিক্ষার্থী কিভাবে রাজনৈতিক চেতনা সৃষ্টি হয়, যে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো জনসমাজের ভিতর যখন সচেতনতা বোধ সৃষ্টি হয় ওই বিষয়কে কেন্দ্র করে কোনো জনসমাজ যখন ঐক্যবদ্ধ হয় মানসিকভাবে ঐক্যবদ্ধ হয় একত্রিত হয় মানসিকভাবে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সংকল্পবদ্ধ হয় তখনই তাদের ভিতরে রাজনৈতিক চেতনা সৃষ্টি হয়। যে কোনো বিষয়কে কেন্দ্র করে যেমন ভাষা ধর্ম বর্ণ গোত্র ইত্যাদি একই সাহিত্য সংস্কৃতি তারপরে ভৌগোলিক ঐক্য দীর্ঘদিন একই
শাসকের অধীনে থাকা একই রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ইত্যাদি কারণে। এই সকল বিষয়কে কেন্দ্র করে কোনো জনসমাজের ভিতরে যখনই রাজনৈতিক চেতনা সৃষ্টি হয়, যখনই মানুষ ঐক্যবদ্ধ হয়, তখনই বোঝা যাবে তাদের ভিতরে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছে, আর তখনই তারা একটা জাতীয়তায় পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে জাতীয়তা বা রাজনৈতিক সচেতনতা কিভাবে সৃষ্টি হয় আমি দুই একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি, 1952 সালে আমাদের পূর্ব বাংলার সকল মানুষের ভিতরে মানসিকভাবে একটা ঐক্যবদ্ধ মনোভাব সৃষ্টি হয়েছিল ভাষাকে কেন্দ্র করে। অর্থাৎ মায়ের ভাষা, মুখের ভাষা বাংলাকে রক্ষা করার জন্যে পূর্ব বাংলার মানুষের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও আমার মায়ের ভাষা আমরা রক্ষা করব, আমার মুখের ভাষা আমরা রক্ষা করব। তো প্রিয় শিক্ষার্থী, এই যে পূর্ব বাংলার সকল মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধ মনোভাব সৃষ্টি হয়েছিল, এটাই জাতীয়তা। 1971 সালের উদাহরণ যদি দেই, 1971 সালে স্বাধীনতাকে কেন্দ্র করে, অর্থাৎ স্বাধীনতা অর্জন করার জন্যে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে 1971 সালে পূর্ব বাংলার সকল মানুষ একত্রিত হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, তারা এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ পূর্ব বাংলার সকল মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধ মনোভাব সৃষ্টি হয়েছিল, এটাই জাতীয়তা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আসি, ঠিক এইভাবেই কোনো জনসমাজের ভিতরে কোনো কোনো বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চেতনা সৃষ্টি হয় এবং এইগুলোই পরবর্তীতে জাতি গঠনে সহায়তা ভূমিকা পালন করে, আর এইগুলো এই বিষয়গুলোকেই বলা হয় জাতীয়তার উপাদান। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন জাতীয়তার বিভিন্ন উপাদানগুলো নিয়ে আলোচনা করব। জাতীয়তার উপাদানগুলো আলোচনা করতে গেলে প্রথমেই আসবে বংশগত ঐক্য। এক নম্বর আমরা আলোচনা করতে পারি বংশগত ঐক্য।